बुरा जो देखन मैं चला, बुरा न मिलिया कोई, जो दिल खोजा आपना तो मुझसे बुरा न कोई। अर्थात जखन आमि समस्त दुनिया खराबेर सन्धान करते बेरोलाम, तखन प्रकृत खराब कोथाओ खुजे पेलाम ना। जखन आमि आमार अंतरे खराबेर सन्धान करलाम, तखन बुझते पारलाम जे आमार थेके खराब आर केउ नेइ। पोथी परपरि जग मुआ पंडित भया न कोई, धाई आखर प्रेम की परेसो पंडित होई। अर्थात शुधुमात्र पुथी बा बोई पढ़े प्रकृत ज्ञानी बा पंडित हवा जाए ना, अथवा जीवन सम्पर्के प्रकृत ज्ञान लाभ करा जाए ना। प्रकृत प्रेमी शुद्ध आड़ाईटी अक्षर महत्व जदि क्यों उपलब्धि करते पारे, तबे से प्रकृत ज्ञानी होते पारबे। साधु ऐसा चाहिए जैसे सूप सुपाए, थर थर को गही रहे थोता दे उड़ाए। সমাজে এমন কিছু গুরু বা নেতার প্রয়োজন যারা ধান থেকে চাল বের করার যন্ত্রের মতো হবে। যন্ত্রটি যেমন ধানের খোসাগুলোকে ছাড়িয়ে চালকে আলাদা করে, তেমনি তারা জীবনের বা সমাজের যুক্তিহীন বিষয়গুলোকে সরিয়ে যৌক্তিক বিষয়গুলোকে তুলে আনবে। তিনকা কভু না নিন্দিয়ে জো পাবন্তর হয়ে, কভুরি আখির পরি তো পীর ঘনেরি হয়ে। অর্থাৎ পায়ের তলার তুচ্ছ ঘাসকেও পদদলিত করতে হয় না, কারণ সেই তুচ্ছ ঘাসটিও যদি বাতাসে উড়ে আমাদের চোখে পড়ে, তাহলে সেটা আমাদের কঠিন ব্যথার কারণ হবে। অর্থাৎ কবির বলতে চেয়েছেন, মানুষকে তার থেকে দুর্বল মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে অত্যাচার করা উচিত নয়, কারণ সময়ের পথ ধরে যে কোনো মুহূর্তে সে শক্তিশালী হয়ে প্রতিবাদ স্বরূপ চরম আঘাত করতে পারে। ধীরে ধীরে রেম না ধীরে সে সব হয়ে, মালি সিচে সঘরা ঋতু আয়ে ফল হয়ে। মানুষের মন মাত্রই চঞ্চল, এই মন যা চায় তা খুব তাড়াতাড়ি পাওয়ার আশা রাখে, কিন্তু আমরা যাই চাই না কেন সেটা যদি বাস্তবোচিত হয়, তাহলে তার সঠিক সময় অনুযায়ী আমরা তা পাব। কারণ সবকিছুরই একটা সময় রয়েছে, তাই কবির বলেছেন, মালি যতই গাছে জল ঢালুক না কেন সঠিক ঋতুতেই গাছে ফল হবে, তার আগে নয়। জাতি না পুছো সাধু কি পুছ লিজিয়ে জ্ঞান, মূল করো তল বার কা পরারহন্দমায়ান। অর্থাৎ একজন সাধুর সার্থকতা তার জ্ঞানে, তার জাতিতে নয়। তাই একটি তলোয়ারের খাপের চেয়ে আমরা যেমন সেই তলোয়ারটিকেই গুরুত্ব দিয়ে থাকি, তেমনি সাধু বা জ্ঞানী ব্যক্তির জ্ঞানকেই গুরুত্ব দেওয়া উচিত, তার জাতকে নয়। অতিকা ভালা না বরস না, অতিকা ভালি না ধূপ, অতিকা ভালা না বোল না, অতিকা ভালি না চুপ। অতিরিক্ত বৃষ্টি যেমন সবকিছু ধ্বংস করতে পারে, তেমনি অতিরিক্ত রোদও সবকিছু শেষ করার ক্ষমতা রাখে। ঠিক সেরকমই বেশি বলা যেমন ঠিক নয়, আবার বেশি চুপ করে থাকাও ঠিক নয়। নিন্দত নিয়ে রাখিয়ে আঙ্গন কুটি ছোঁয়ায়, বিন পানি সাবন বিনা নির্মল করে শুভায়। কবির বলতে চেয়েছেন, সমালোচকদের সবসময় নিজের কাছে কাছে রাখতে হয়, নিজের আঙিনার সবচেয়ে শীতল ছায়াতে সমালোচকদের যত্ন সহকারে রাখা উচিত, কারণ এরা কোনো সাবান ও জল ছাড়াই আমাদের নির্মল করে। অর্থাৎ সমালোচকেরা আমাদের ভুল ত্রুটি দোষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে আমাদের ত্রুটিমুক্ত হতে সাহায্য করে। চাহা মিঠি চিন্তা মিঠি মনবা বেপরোয়া, জিনকো কুচ নেহি চাইয়ে বোহে সহিংসা। অর্থাৎ মানুষের মন হলো বেপরোয়া, মানুষের মনে চাওয়া পাওয়ার কোনো শেষ নেই, নিত্য নতুন মিষ্টি মিষ্টি অর্থহীন চিন্তা ও আকাঙ্ক্ষায় মন মাতোয়ারা হয়ে থাকে। তবে এই জগতে তারাই প্রকৃত রাজা যাদের মন সব রকম অর্থহীন আকাঙ্ক্ষা থেকে মুক্ত।